হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আমি রাহুল, আপনাদের জন্য আজকে একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। অনেকদিন পর আপনাদের সাথে আবার কানেক্ট হচ্ছি। যে ফ্ল্যাটটা আজকে আমরা দেখাতে চলেছি সেই ফ্ল্যাটটা 814 স্কোয়ার ফিটের একটা ফ্ল্যাট আপনাদের দেখাবো। রিসেল টিপটপ কন্ডিশন, আর যে লোকেশনটা দেখছেন একটা ব্যাপক লোকেশনে আজকে আপনাদের ফ্ল্যাটটা দেখাতে এসেছি। গাঙ্গুলি বাগানে আমরা এখন এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি, গাঙ্গুলি বাগান ক্রসিং। আমাদের ডান হাতে যে দিকের রাস্তাটা যাচ্ছে, সোজা যে রাস্তাটা দেখতে পাচ্ছেন সেটা বাঘা যতীনের কাছে চলে যাচ্ছে, বাঘা যতীন যাদবপুর। এখান থেকে যাদবপুরের ডিস্টেন্স প্রায় 3 কিলোমিটার মতন হতে পারে ম্যাক্সিমাম। আর যেদিক থেকে গাড়িগুলো আসছে, মানে আমাদের বাঁ সাইডটা, লেফট হ্যান্ড সাইডটা, সেটা গড়িয়া গোবিন্দজুগলের দিকে চলে যাচ্ছে, পাটুলি ইএম বাইপাসের দিকে চলে যাচ্ছে। তো এইরকম একটা লোকেশন আপনাদের ফ্ল্যাটটা আজকে আমরা দেখাবো। 814 স্কোয়ার ফিট, স্ট্রেট ফোর, সেকেন্ড ফ্লোর, মানে যে হলুদ বিল্ডিংটা দেখছেন সোজা সেই ফ্ল্যাটটা, মানে 3 নম্বর প্লট এখান থেকে গাঙ্গুলি বাগান ক্রসিং থেকে পড়ছে। ফ্ল্যাটটা 2010 সালে কিনেছিলেন যারা বিক্রি করছে। কন্ডিশন ওয়াইজ খুবই ভালো আছে, আর আগেকার কনস্ট্রাকশন সত্যি খুব ভালো হতো বলেই আমি ভেতর থেকে দেখেছি, খুবই কন্ডিশন ভালো আছে ফ্ল্যাটটার। বাইরে থেকে আউটসাইড ভালো রং করা আছে। এইখানে আপনারা রুফ রাইট পাবেন না, এখানে আপনারা কোনো পার্কিং পাবেন না। সেকেন্ড ফ্লোর যেটা আমি দেখাচ্ছি সেই সেকেন্ড ফ্লোরটা আপনারা আজকে দেখবেন। যে কোনো ব্যাংক থেকে আপনারা লোন করতে পারেন, লোনেবল প্রপার্টি আছে। মোস্ট ইম্পর্টেন্ট ট্রান্সপোর্টেশনের ব্যাপারে আপনাদের একটু বলে দিতে চাইছি, যেই অটোগুলো দেখছেন দাঁড়িয়ে আছে সেগুলো গোল পার্ক আর যাদবপুর থেকে নিয়ে আসছে, কবি নজরুল অব্দি নিয়ে যাচ্ছেন, গড়িয়া নিয়ে যাচ্ছে। তো আপনারা এখান থেকে একটা অটো ধরে সোজা গড়িয়া মেট্রো 1 কিলোমিটার এখান থেকে ডিস্টেন্স আছে, সেটা পেয়ে যাবেন। এছাড়া এখানে বাস, অনেকগুলো রুটের বাস চলছে। তো ট্রান্সপোর্টের বিচারে আমরা বলতে চাই খুবই এক্সাইটিং একটা জায়গা। যাদের কোনো রকম পার্কিংয়ের দরকার নেই, যাদের ট্রান্সপোর্টেশনটাই মেন কনসার্ন, তাদের জন্য আমরা এই ফ্ল্যাটটা আজকে দেখাচ্ছি, তাদেরকে আমরা টার্গেট করছি। ডে টু ডে লাইফে যা লাগে, ব্যাংক থেকে, এটিএম থেকে, সব আপনারা পাবেন। বিল্ডিংয়ের নিচে 3টে এটিএম দেখতে পাচ্ছেন, আর আমরা ঠিক গ্রিল করা আছে পুরোটা। সেকেন্ড ফ্লোরটা আপনাদের দেখাবো। সালে সেলার কিনেছিলেন, ফার্স্ট ওনার, আর বিল্ডিংয়ের এজ 20+ হবে। কিন্তু যদি কাউকে বলা হয় কি বিল্ডিংটার এজ কত দেখে বলতে, তাহলে কেউই বলতে পারবে না, এত ভালো কন্ডিশনেই রয়েছে। আমরা উপরে গিয়ে দেখবো আস্তে আস্তে। সেকেন্ড ফ্লোরে আমরা চলে এলাম, স্টেয়ার কেস দেখছেন। মোজাইক ফ্লোরিং করা আছে, আর ফ্ল্যাটের ভেতরে ইটালিয়ান মার্বেল বসানো আছে। আমরা যে ফ্ল্যাটটা খোলা রয়েছে সেটা আজকে দেখব। সাউথ ইস্ট ফেসিং পড়ছে, দুটো এন্ট্রান্স করা আছে ফ্ল্যাটের মধ্যে, দুটো দুদিক থেকে আমরা ঢুকতে পারি। একটা এন্ট্রান্স বন্ধ আছে, একটা এন্ট্রান্স থেকে আমরা দেখাই। ঢুকে আমরা একটা ওপেন কিচেন কাম ডাইনিং ড্রয়িংয়ের জায়গা পাচ্ছি, ডাইনিংয়ের জায়গা বলবো, ডাইনিং ড্রয়িংয়ের না। এরকম জায়গা থেকে ঢুকেছিলাম আমরা, আর সোজা দুটো রুম দেখতে পাচ্ছেন, বিশাল বড় বড় দুটো রুম আছে, এক এক করে দেখাবো, আপনারা দেখতে থাকুন। একটা বাথরুম দেখলেন, কমন টয়লেট। এখন কিচেনের পার্টটা আমরা একটু দেখে নিই। সেরকমভাবে কোনো দিন ইউজ করা হয়নি, যারা সেলার তারা গরফা এরিয়ায় থাকেন, এখানে থাকেননি কোনো দিনই সেরকমভাবে। সোজা জানলাগুলো ইস্টের দিকে জানলা পড়ছে, প্রায় 13 ফিট লম্বা আর 10 ফিট চড়া মতন এটার জায়গাটার, মানে এরিয়া হবে, মেজারমেন্ট হবে। কিচেনের সাথে একটা ওয়াল স্পেসও করা আছে বাঁ হাতে। ফ্ল্যাটের মধ্যে যখন আমরা ইন করেছিলাম তখন আমাদের সামনে ইস্ট ছিল, মানে ফ্ল্যাটের এন্ট্রান্সটা হচ্ছে ওয়েস্ট সাইডে, যখন বেরোচ্ছি আমাদের সামনে ওয়েস্ট। এন্ট্রান্সের পাশে দেখতে পাচ্ছেন দুটো বেডরুম আছে। রাইট হ্যান্ড সাইডের যে বেডরুমটা, ডান দিকে যে বেডরুমটা দেখছেন সেটার সাথে ব্যালকনি রয়েছে। আর বাঁ হাতের যে বেডরুমটা দেখতে পাচ্ছেন এটার সাথে একটা অ্যাটাচ টয়লেট রয়েছে, কিন্তু তার আগে এখানে কমন টয়লেটটার জায়গা রয়েছে।
কমন টয়লেটের সাইজ একটু স্কোয়ার সাইজের কমন টয়লেট রয়েছে, তার উপরে দেখছেন ভেন্টিলেটর, পেছন দিকের টয়লেটটার সাথে একটা আউটলেট আছে। এতদিনের ফ্ল্যাট কিন্তু কন্ডিশন ওয়াইজ খুবই ভালো, আপনারা নিজেরা যখন দেখবেন তখন আপনারা নিজেরাও বুঝতে পারবেন। এক সময় দাম ছিল 35 লাখ টাকা, এখন এটা 30 লাখ টাকায় আপনারা এই ফ্ল্যাটটা পেতে পারেন। লাস্ট প্রাইস আছে 30 লাখ টাকা। পুরো ফ্লোরিংটা ইটালিয়ান মার্বেল দিয়ে করা হয়েছে, খুব কস্টলি মার্বেল। সোজা যে উইন্ডোটা দেখতে পাচ্ছেন, প্রথম বেডরুমটা দেখাচ্ছি, সেই উইন্ডোটা আমাদের সাউথ পড়ছে, মানে ফ্রন্টের দিকের উইন্ডোটা পড়ছে, আর বাঁ হাতের উইন্ডোটা ইস্ট পড়ছে। রুমের সাইজ প্রায় 13 ফিট লম্বা আর 11 ফিট চড়ার মতন আপনার মেজারমেন্ট আছে। বাথরুমের উপরে একটা লফট ছিল দেখেছিলেন আপনারা, এইটা হচ্ছে লফটের সাইজ। আর এটা ফ্রন্ট সাইড, মানে ফ্রন্ট টাইম আমাদের সাউথ পড়ছে, সেই জন্য লাইফ টাইম কোনোদিন আমাদের সাউথ ব্লক হবে না, এটা একটা পজিটিভ পয়েন্ট। অশোক রোড বা অশোক ট্রাস্টের রোডটার নাম, আপনারা খুবই পপুলার এখানকার জায়গাটা অশোক ট্রাস্ট, খুবই কস্টলি। এখানে 6,000 টাকা পার স্কোয়ার ফিট রেটে মোটামুটি যেই লিফট দেওয়া ফ্ল্যাটগুলো হচ্ছে সেগুলো তৈরি হচ্ছে, সেখানে 6,000 রুপিজ পার স্কোয়ার ফিট রেটে। অ্যাটাচ টয়লেটটা দেখুন, সাইজ ওয়াইজ একদমই ঠিক আছে। এখানে একটা ওয়াল আলমিরা স্পেস আছে, অনেক বড় কাপড় বানিয়ে রেখেছেন এনারা। ছোট ফ্যামিলি, যে কোনো ছোট ফ্যামিলি 3-4 জনের জন্য একদম সুইটেবল ফ্ল্যাট হতে পারে। বেডরুমের সাইজ এত বড় বড়, আগেকার দিনের এটা ফ্ল্যাট সেই জন্য বেডরুমগুলো এত বড় বড় করে করা হয়েছে, ডাইনিং ড্রয়িংটা একটু ছোট। তো এখানে ইন্টারনাল চেঞ্জেস করে আপনারা কিছু স্পেস বার করতে পারেন, যেখানে আপনারা এক্সট্রা একটা বসার জায়গা, কেননা যেই ডান দিকের রুমটা বেডরুমটা দেখছেন যেটাতে আমরা এখন যাচ্ছি, সেটা প্রায় 13 ফিট 13.5 ফিটের বেডরুম আছে। আজকাল ম্যাক্সিমাম বেডরুমের সাইজ 12-10, 12-11, এর থেকে বেশি হয় না ম্যাক্সিমাম, আর 10-10 তো খুব কমন। তো সেই অনুযায়ী এখানে বেডরুমগুলো অনেক বড়, যাদের বেডরুম বড় চাই তারা এখানটা ইউজ করতে পারে। বেডরুমের সাথে আপনারা দেখছেন সাউথ ফেসিং একটা ব্যালকনি আছে, অনেক বড়। এখানে রুফ রাইট নেই, কিন্তু এই সাউথ ফেসিং ব্যালকনিটা আপনারা পাবেন। আর এখন প্রায় 3টে বাজে, রোদ পড়ছে, তো আলো বাতাস বাড়ির মধ্যে ভালো রয়েছে। ব্যালকনি থেকে দেখতে পাচ্ছেন সোজা ক্রসিংটা, যেটা গাঙ্গুলিবাগান ক্রসিং, যেখানে আমরা দাঁড়িয়েছিলাম সেই জায়গাটা দেখা যাচ্ছে। হিউজ ট্রান্সপোর্ট সোর্স রয়েছে এখান থেকে। আপনাদের যাদের ট্রান্সপোর্টেশনটা মেইন আর সাউথ কলকাতাতে থাকতে চাইছেন, তাদের জন্য এটা বেস্ট হতে পারে। এইরকম লোকেশনে এইরকম ফ্ল্যাট পাওয়া যাওয়া খুবই মুশকিল, বছরে একাধবার একটা করে আসে কিন্তু খুবই কম, মানে বলতে চাই আপনাদের 30 লাখ প্রাইস, খুবই রিজনেবল প্রাইস রয়েছে। অবশ্যই যাদের চলবে তারা ফোন করে দেখে যেতে পারেন। রেজিস্ট্রেশনের যেটা 2% ডিসকাউন্ট ছিল সেটা কন্টিনিউ হচ্ছে December 31st অবধি, তারপরে ওটা হয়তো থাকবে না অফারটা। তো এখান থেকে আপনারা 2%-এর মতন রেজিস্ট্রেশন চার্জ এখানে সেভ করতে পারেন, অলমোস্ট 30 লাখ হলে 60,000। কিন্তু এখানে গভর্নমেন্ট ভ্যালুয়েশন অনেক বেশি, আপনাদের এখানে গভর্নমেন্ট ভ্যালুয়েশন অনুযায়ী ফ্ল্যাটটার দাম বেশি হবে। কেমন লাগলো ফ্ল্যাটটা অবশ্যই জানাবেন। আজকের মতন ভিডিওটা এখানেই ক্লোজ করছি, ভালো থাকবেন, থ্যাংক ইউ।